জয় হিন্দ বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে রয়েছে বিরাট বড় খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, রাজ্যে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রতি মাসে যেখানে বেতন থাকছে 22,000 টাকা, যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে অবশ্যই অবশ্যই এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে, একেবারে স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটিকে একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করব যে আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনারা যদি ভিডিওটিকে একদমই মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আপনারা বুঝতে পারবেন, ফলে অ্যাপ্লাই করার সময় আপনাদের কিন্তু অসুবিধে হতে পারে। তাহলে আসুন বিস্তারিতভাবে শুরু করা যাক আজকের ভিডিওটি। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই কিন্তু আমরা সমস্ত চাকরির লেটেস্ট আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। তো বন্ধুরা, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নোটিশ। রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে, অলরেডি নোটিফিকেশান আউট হয়ে গেছে। কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো। এখানে কিন্তু বন্ধুরা আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, অর্থাৎ অফলাইনে আবেদনের কোনো ঝামেলা নেই, বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আপনারা কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। এখানে আপনাদের যে এজ, সেই এজটা কিন্তু লাগছে 18 থেকে 40 বছর, 1/1/2023 অনুযায়ী, এবং আপার এজ রিল্যাক্সেবল রয়েছে এজ পার গভর্নমেন্ট রুল অনুযায়ী। কিন্তু এখানে আপনাদের যে বয়সের উচ্চ ছাড় সেটা কিন্তু রয়েছে, অর্থাৎ আপনাদের যে আপার এজ লিমিট রয়েছে সেটাতে কিন্তু রিল্যাক্সেশন আপনারা পাবেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী। এবার পে স্কেল এখানে কী রয়েছে, 22,700 টাকা, অর্থাৎ 22,700 টাকা কিন্তু আপনাদের এখানে মান্থলি বেতন থাকছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ লাস্ট ডেট কবে পর্যন্ত আবেদন চলবে, 15/6/2023 পর্যন্ত আবেদন চলবে। আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টস আপনাদের হাতের কাছে লাগবে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। অল মার্কশিট সার্টিফিকেট রিলেটেড টু এসেনশিয়াল কোয়ালিফিকেশান, কপি অফ প্রুফ অফ অ্যাড্রেস, অ্যাড্রেস প্রুফের যে কপি সেই কপি লাগবে, সেটা আধার কার্ড হতে পারে কিংবা ভোটার কার্ড হতে পারে। এবার ডেট অফ বার্থের কপি, আর তারপরে কপি অফ কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটার কপি, এবার কপি অফ সার্টিফিকেট অফ বেসিক কম্পিউটার নলেজের আপনাদের যদি কপি থাকে সেটার, এবং কপি অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কার্ড অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এটার যদি কপি থাকে সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। যেগুলো ইফ এনি লিখে দিয়েছে সেটা কিন্তু বাধ্যতামূলক নয়, যদি থাকে তাহলে দেবেন, আর অপশনাল যেটা রয়েছে সেটাও কিন্তু বাধ্যতামূলক নয়, যদি থাকে তাহলে কিন্তু স্ক্যান করে আপলোড করবেন। এগুলো সবই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে, সেলফ অ্যাটাস্টেড কপিস অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস টু বি আপলোডেড, এই সমস্ত ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। এবার কিন্তু বন্ধুরা বলে দিয়েছে এখানে 1 পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ইন JPG ফরম্যাট উইথ 150 KB, অর্থাৎ 150 KB-র মধ্যে আপনাদের কিন্তু একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু লাগবে আপলোড করতে। এখানে আবেদনের জন্য আপনাদের যে যোগ্যতা লাগছে সেটা বলে দেওয়া রয়েছে, পাস্ট ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর রিকোয়ারমেন্টস অ্যান্ড প্রসেসিং এ পাস সার্টিফিকেট ইন লাইব্রেরি অ্যান্ড তারপরে বলে দিয়েছে ইনফরমেশান সায়েন্স ফ্রম এনি অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউশন ট্রেনিং সেন্টার অ্যাটাচ টু দ্য বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন, অর্থাৎ এখানে বলে দিয়েছে হায়ার সেকেন্ডারি পাস যদি করে থাকেন অর ইটস ইকুয়াভ্যালিড কিংবা এর সমতুল্য কোনো পরীক্ষা যদি পাস করে থাকেন, এবং পজেসিং এ পাস সার্টিফিকেট ইন লাইব্রেরি, এবং যদি লাইব্রেরির একটি পাস সার্টিফিকেটের অধিকারী হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। ক্যান্ডিডেট উইথ ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর ইকুয়াভ্যালিট আর অলসো এলিজেবল টু অ্যাপ্লাই, বেসিক কম্পিউটার নলেজ কিন্তু লাগবে, এবার নলেজ ইন বেঙ্গলি বাংলা কিন্তু নলেজ আপনাদের থাকতে হবে। এই কোয়ালিফিকেশানগুলো থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। আবেদন করার যে অনলাইন অ্যাপ্লিকেশন, আবেদন করার যে লিঙ্ক সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে, jharkhand.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। লাস্ট ডেট কিন্তু বলে দেওয়া রয়েছে 15/6/2023, অর্থাৎ যারা আবেদন করতে ইচ্ছুক এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন করে নেবেন। চাকরিটি খুবই ভালো এবং বেতনের পরিমাণও কিন্তু খুব ভালো রাখা হয়েছে। ধন্যবাদ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। হেল্পফুল বলে মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে একটি লাইক করবেন, আর অবশ্যই অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।